আরবান আশাকর্মী অর্থাৎ পৌর আশাকর্মী এবং রুরাল আশাকর্মী অর্থাৎ গ্রামীণ আশাকর্মীদের তরফ থেকে কলকাতা সুবোধ বোল্ডিং স্কোয়ার থেকে আজ শুক্রবার দুপুর দুটোর সময় মিছিলের মধ্য দিয়ে নবান্ন অভিযান শুরু করা হলো। মূলত তাদের দাবি, তাদের জন্য রাজ্য সরকার যে ফিক্সড ভাতা দেয় তা বৃদ্ধি করে সরকারি কর্মীর ন্যায় সমস্ত ধরনের সুবিধা প্রদান সহ একাধিক দাবি নিয়ে তারা নবান্নে অভিযান করছেন। তাদের এই বঞ্চনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশনের মধ্য দিয়ে তুলে ধরতে চান তারা। এছাড়াও এদিন তারা কলকাতা ধর্মতলা মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখান। আপনারা আজকে এই মিছিল করছেন? আজকে আমরা মূলত পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামীণ এবং শহরের আশাকর্মীরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে দেওয়ার জন্য এসেছি। আমাদের মূল দাবি যে দীর্ঘদিন ধরে সমস্ত রকম স্বাস্থ্যের পরিষেবার মতো কাজ করে আসছে আশাকর্মীরা, অথচ রাজ্য সরকার মাত্র 4,500 টাকা অনারিয়াম দেয়। আমরা চাইছি যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে এবং যত রকম সরকারি কর্মীরা যে ছুটি আরও যে পিএফ গ্র্যাচুইটি এগুলো পায় এগুলো স্বাস্থ্যকর্মীদের দিতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত কাজ করা সত্ত্বেও সরকার যে স্বীকৃতি দেয় না এই স্বীকৃতি আমাদের দিতে হবে। অবশ্যই করে পারিশ্রমিক বৃদ্ধি করতে হবে এবং বিভিন্ন জায়গায় দেখা যায় যে মেলা খেলা পরীক্ষা ডিউটি এরকম নানা কাজ স্বাস্থ্য সংক্রান্ত কাজ ছাড়াও তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ এসে যাচ্ছে, এমনকি ইনসেন্টিভ যে দেওয়া হয় তারও অর্ডার কোন ক্ষেত্রে কত ইনসেন্টিভ সেগুলোও ঠিক করে জানানো হয় না, ফলে কর্মীরা সেই ইনসেন্টিভের টাকাও ঠিক মতো পায় না। ফলে দীর্ঘদিন ধরে এই যে বঞ্চনা এর বিরুদ্ধে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি, যে আমরা আশা করছি যে মুখ্যমন্ত্রী আমাদের দাবি শুনবেন এবং আশাকর্মীদের যে সমস্যা সেগুলো সমাধান করবেন, বেতন বৃদ্ধি করবেন, স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেবেন এবং রিটায়ার করলে রিটায়ারমেন্ট বেনিফিট আমরা চাইছি মাসে অন্তত পক্ষে 5,000 টাকা এবং রিটায়ার করলে 5,00,000 টাকা এককালীন ভাতা, এইসব দাবি আমাদের আছে। এই দাবি নিয়েই আজকে কর্মসূচি। আপনার নাম? আমার নাম রুনা পুরকায়, ডেজিগনেশন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষে।